পরের দিন ইলিশ মাছ, খাসির মাংস, কলিজা, মগজ, দাম খাচ্ছে। আর ছেলেকে বলছে, শোন দাদিকে তো আজ করে খাওয়াবি, আলো করে খাওয়াবি, দামি প্লেট বার করবি, ক্যামেরা করবি। ঠিক আছে, একবার দামি প্লেট বার করে, দামি দস্তরখানা বার করে, পাতিকে বসিয়ে গোটা মাছের মাথা তুলে দিয়েছে, তো দামি ভুড়ি খেতে পারবে তো আমার মেয়ে। তাই সামনে দিয়ে তার ছবি করছে, দুদিনে খাওয়া দাওয়া হয়ে গেছে, মোড়ের মাথায় বসে বসে বলছে, এই চল চল, এই জম্পা আসি যায়। মা বাবা খেয়ে বলতে পারে, শিখতে হয় মা দু চলে যায়, এই দেখ কেউ খাওয়াচ্ছে দেখ। এরকম যদি লোককে ক্যামেরাটাকে দেখায়, তো চার দোকানওয়ালা কি বলবে, চার দোকানওয়ালা কি বলবে, ও যখন চলে যাবে আর ইয়ে বলবে, সত্যি মায়ের খেতে মতো দাম আস, তখন চার দোকানওয়ালা কি বলবে, সারা চিঠি বাস 11 মাস 28 দিন খাওয়াই বলে আনাটা ভাই, আর ও খাওয়ায় 2 দিন, মায়ের খেদমত কে করে, যে 11 মাস খাওয়ায় না যে 2 দিন খাওয়ায়। যদি বলো তার কাছে শাক চুকুই যেমন হয়, মাছ ডাল যেমন হয়, সবাই যা খায় মাকে তেমন খাওয়ায়, ও আসলে মায়ের সেবা করে না যে 2 দিন খাওয়ায় ও সেবা করে। যদি বলো যে 2 দিন ভেটকি মাছ, ইলিশ মাছ, দেশি মুরগি, খাসির মাংস, মগজ, কলিজা খাইছে, ইয়ে আসলে ভক্তি করে না ও ভক্তি করে, কে ও ভক্তি করে, তাহলে এটা কে? যদি বলো আরো জোরে বলো, সারা বছর যারা মসজিদে আছে না, ঈদের ঈদে আর কুরবানিতে আছে, এবার বলো কি ও মালা থেকে এখানে আছে নাই, সারা বছর মসজিদে ধান দিয়ে আসে না, ঈদের দিনে এমন সেজাগবে মোটা মোটা বক্তার থেকে বড় বড় কোন বক্তার চট করে চিনি মাল বলবি জানে মালে এবছর বেঁচে না, সে তার হবে না, শুনে গেলাম আমি তো ঘর থেকে বেরোলে এই নিয়ত করে এটাই আমার সেই চাকরি দিতে পারা যাবো না। জাতিকে সত্য কথাটা বলার চেষ্টা করুন, বলেন করবেন ইনশাআল্লাহ, এই জন্য আমাদেরকে কলমা করে, ওয়াজ করে, নবী দিবস করে, ফাতিহা আরতাম করে, শবে বরাত করে, মহানুন করে, নামাজ রোজা করে লাভ হবে তার ঈমান আছে, যার ঈমান আছে কার, খোদার ভয় আছে যার। এবার আপনি ভেবে দেখি আপনার আমার মধ্যে ভয় আছে কার, বলো বলো ভয় আছে কার, জুমার দিনে দাড়ি চাচা দেখতে পাবে যা, আমি তো বলতে নাই ভয় আছে কার, জুমার দিনে দাড়ি চাচা মুনাফিকের মতো ভাষাটা বোকা কথা কাল। এবার আপনি বলছি জামায়াত আজ পর্যন্ত আল্লাহ মধ্যে বার করে নেবে বলছিল, আসলে কি কোন মরিবেন আজ পর্যন্ত এখানে বলে না, কোন মৌলবি চ্যালেঞ্জ করে বলে কোন মৌলবি আর কোন বলে নাই। আর শুনে দেবো, ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাই নিত্তাবাতা আহওয়াআহুম বাদাল লাযী জাআকা ولئن اتبعت اهواءهم من الله পাক শুনাচ্ছে, ولن ترضى عنك اليهود ولا النصارى, হে বিশ্ববাসী শোনো, ইহুদিরা খোদাকে বিশ্বাস করে, খোদাকে অস্বীকার করে না, করে বলে না, নাসারা খোদাকে বিশ্বাস করে অস্বীকার করে না, কিন্তু নবীর সুন্নত তারা মানে না,
এটাই হলো আল্লাহ পাকের কাছে সব থেকে নমুনা আল্লাহর হুকুম মানা। যদি বলো ফরজ নবীর হুকুম মানা সুন্নাত দুটো কিন্তু দু রকম। আল্লাহর হুকুম হবে নবী সেটাকে তাফসীর করে শোনাবে, নবী সেটাকে তাফসীর করে শোনাবে, হুকুম নবীর হবে আল্লাহ সেটাকে তাফসীর করে শোনাবে। বলেন আগে শুনেছো, এর আগে শোনো নাই, আলাদা মেরে দিচ্ছি, কোরআন শুনিয়ে দিচ্ছি, হাদিসটা শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আল্লাহ পাক শুনালেন, বান্দাকে নামাজ পড়তে বলো, আমার তরফ থেকে নামাজ ফরজ করেছি, নামাজ পড়বে কেমন, নামাজ পড়ে কেমন, নামাজে কিভাবে উঠতে বসতে হবে সব শিখিয়েছেন কে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে নামাজ শিখিয়ে দিয়েছেন। ঠিক আছে, দেখেন নাই তো হুকুম কাক, আল্লাহ বর্ণনা করার তরিকা কাক, মুস্তফা আল্লাহর রাসূল সালাম আমার উপর তাই এক কপালের মধ্যে সালাম দাও, ভালোবাসা বাড়বে, মোহাব্বত বাড়বে, ভ্রাতৃত্ব তৈরি হবে, দুশ্মনী দূর হয়ে যাবে। এই সালাম দেওয়ার হুকুম কাক, নবীর সালাম প্রচলন করার হুকুম কাক, নবীর তফসির কালকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সালাম ঘরে থেকে তৈরি করবে, সালাম ঘর থেকে শুরু করবে, বিবি স্বামীকে সালাম দেবে, স্বামী বিবিকে সালাম দেবে, বাপ বেটাকে সালাম দেবে, বেটা বাপকে সালাম দেবে, বড় ভাই ছোট ভাইকে সালাম দেবে, ছোট ভাই বড় ভাইকে সালাম দেবে, শাশুড়ি বৌমাকে সালাম দেবে, তোর বৌমা শাশুড়িকে সালাম দেবে। সালাম ঘর থেকে চালু হবে, বাইরে চালু হবে না। আমরা মুসলমানদের ছাড়া নবীকে বিশ্বাস করি বলে দাবি করি, কোরআন মানি বলে দাবি করি, মুরগি দেখলে সালাম দিলাম, পিঠ দেখলে সালাম দিলাম, ওজন দেখলে সালাম দিলাম, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা বিদেশি লোককে সালাম দিলাম, আব্বাকে দেখে সালাম ভুলে গেলাম, কোরআন বলছে ভুল করেছো, আমি আল্লাহ তোমাকে শুনিয়েছিলাম, দরজার কাছে সালাম দিয়ে প্রবেশ করবে, সালাম না দিয়ে প্রবেশ করবে না। এই নবী দিবস কাটে বাড়ারা, আমার নবীকে মানতে বাড়ারা, নবীর প্রেমে ডুবতে বাড়ারা। যদি নবীর প্রেমে ডুবতে লাগাতে চাও, সারা জীবন জলসা শুনেছো, ওলা আমাদের কাছে বাহান করতে শুনেছো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। কোরআনের পাকের আয়াতটা পড়ে পড়ে আমাদের মতো মৌলবীরা সারা জীবন ধরে জলসা করে গেলাম, আর বুঝে গেলাম বাবা একটু নবীর সঙ্গে মোহাব্বত দেখো। আল্লাহ কোরআনে পাকে বলেছি বাবা, নবীর মোহাব্বত যদি দিলে থাকে জীবনের গুণে মাপ, যদি বলো হয়ে যাবে। এরা অতি বললো সুবহানাল্লাহ কে ঠেকাবে। আমার বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা, আমার করে জাতিকে ঠকিয়েছে যারা, যে দেখে যে ঠকবাজ হলো তারা, ঠকবাজ হলো তারা। আমার মাধ্যমে শোনাতাম বন্ধু, তো আল্লাহ নবীর জাদ্দাইউ সুলাহ দুখুলুল আপনি চলে যান, দেখবেন ফলের দোকানে কেরানিতে ফল সাজা আছে মোটা মোটা আপেল, আপনার শাশুড়ি অসুস্থ, আপনার শ্বশুর অসুস্থ, আপনার কোন আত্মীয় অসুস্থ, আপনি ফল কিনতে গেলেন দেখে চকচক করছে, সব ডালিম দিকে
চারটে ডালিম আপনি নিলেন, ছটা মৌসুমি নিলেন, এক কেজি আপেল নিলেন, কিন্তু বন্ধুরে উপরের দিকটা কালার ভালো, দেখতে সুন্দর টাইট ছিল, আর ফলনা কি বলতে যত ফলের দাগ লেগেছে দাগগুলো নিচের দিকে চাপা দিয়ে রেখেছিল। হ্যাঁ না না বলো, আপনি কিনেছেন কি মনে করে, ভালো মনে করে, পয়সা কি দিয়েছেন, ভালোর পয়সা, কিন্তু মাল সবগুলো দাগি নিচের দিকে ছিল, বুঝতে পারলেন না। শ্বশুর বাড়িতে ফলগুলো নিয়ে যাবার পরে তখন কেটে দেখলেন ফল সব দাগি, তখন বুঝতে পারলাম ঠকে যাচ্ছে, আমাকে ঠকিয়েছে। ওই দোকানদারের নাম কি বলো, ঠকবাজ জোর বলো, দোকানদারের নাম কি বলো, ঠকবাজ। আমার মাধ্যমে শোনাচ্ছেন বন্ধুরা, ঠকবাজ বলবেন না, চিটিংবাজ যদি বলেন, চিটিংবাজ। ওই বক্তাদের কি বলবে বলে বলো, সারা জীবন উপরের মালটা দেখালো আর দাগ গুলো নিচের দিকে চাপা রেখে দিয়েছিল, এটা যে দেখালো না ও কি কি বলবে বলো। এবার তোমরা ঠিক করো, শোনো বন্ধু শোনো, ওরকম আনন্দের সঙ্গে যারা তকবিদার না পায় তাদের কি বলবে বলো। আমার বন্ধু কোরআন শুনে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, এ হলো চালাকি চাপা দেওয়া আছে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাও, ঝাটকে কথা বলে দিয়েছে, ফাইন তাওয়াল্লাও ফাইন্নাল্লাহা লা ইউহিব আমার হুকুম যদি মেনে না নেয়, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি আমার তরফ থেকে আমার নাফর মানদের ভালোবাসার কোন নমুনা নয়, আই নাফর মানদের কোন ভালোবাসা ভালোবাসা দিলে রাখতে হবে বন্ধু, আর নবীর ভালোবাসার নমুনা কোরআন শুনছে। আমি বলে দিচ্ছি চল, আমার নবীর কাছে যে ওটা নিবি, উল্টুটা যেন নিবি না মামা, আতা কুমুর রাসূল আল্লাহ
আমার বেটাকে, আমার নাতিকে, আমার পোতাকে, আমার জামাইকে, আমার ভাইকে, আমার বোনকে, আল্লাহ তোমার কাছে তোমারকে চলে যাচ্ছি আল্লাহ, আমি মরে গেলে এদের সামনে পিছনে কেউ না। পরবর্তীকালে আলম ডাক্তার হাতে দিলাম না, মাস্টার হাতে দিলাম না, ব্যারিস্টার হাতে দিলাম না, দুনিয়ার কে ধরে ধরে ফোনার হাতে দিলাম না, আল্লাহ আমার বাচ্চাদেরকে আমি আপনার আমানতে রেখে গেলাম। এরকম বাপ আছে নাকি শান্তি বলে? হ্যাঁ, ওর বাপ তো বলে গেছে ব্যাংকে টাকা দিয়ে গেলাম, মাঠে ডুবিকে জমি দিয়ে গেলাম, রাস্তার উপরে দোকান করে দিয়ে গেলাম, ফুটুবি খাবি আর চিট হয়ে লুঙ্গি খুঁজে মরে যাবি। মজুট কোম্পানি কথা যায় ও আবার নবী দিবস দিয়েছে, নবী আপনাকে শিখিয়ে দিয়ে গেছে যে আপনার খুদগুলোকে খোদার হাতে ছুঁড়ে দিয়ে যান। আপনার ছেলেকে সব দেখিয়েছেন, খোদাকে দেখিয়েছেন? হ্যাঁ, খোদাকে দেখিয়েছেন। আগে প্রথম কথা ছিল ইকামা বি ইসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন প্রথম নাযিল হচ্ছে, আল্লাহ পাক হাবিবকে প্রথম শোনাচ্ছে ইকরা বি ইসমি রাব্বিকাল লাযী খালাক। প্রথম আমার বান্দাকে শেখাও যে খোদা তোমাকে তৈরি করেছে সেই খোদাটা কেমন। অন্ধকার মায়ের পেটের ভিতরে কোন রকমের আলোর বাতাস যেখানে নেই ওখানে চোখ দিতে ভুল করলো না, নাক দিতে ভুল করলো না, চোখের উপরে পাপড়ি দিতে ভুল হলো না, হাতের ডগে আঙুলের ডগে নাখুন দিতে ভুল হলো না, তিনি সঠিক বানিয়েছে কোনো অসুবিধা ছিল না। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ওই আল্লাহকে শোনা, ওই আল্লাহ পাক এমন অন্ধকার দেখতে, আমি অন্ধকার দেখাতে দুর্গন্ধ পানি দিয়ে তোকে এত সুন্দর যখন বানাতে পারে, এই সুন্দর বজায় রেখে যদি কবরে চলে যাবি, মায়ের পেটে যেমন শান্তিতে ছিলি কবরে ওর থেকে বেশি শান্তি পাবি। সুবহানাল্লাহ, ওই আল্লাহর দেওয়া চোখ আর হাত মুখগুলো যদি আল্লাহর হুকুমের উপরে চলে, মায়ের কবরে যখন শুয়ে যাবে আল্লাহ পাকের দাবি শুনি দাও দিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআন আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইলা রিজলাইহি। মাতাল কাছে কোরআন দাঁড়াবে, ডান দিকে নামাজ দাঁড়াবে, বাম দিকে রোজা দাঁড়াবে, পায়ের দিকে সমস্ত দান সাদকা খায়রাত দাঁড়াবে। রব্বে তুল জালাল বলা আ ফেরেশতারা শুনে রেখে দে, তখন কবরে ফেরেশতা গিয়ে সওয়াল করবে মান রব্বুকা, তুমি চারজোড়া বলবি আওয়াজ করবি না বোকা, ধুলে দেবো কিন্তু তুই একা। সেই চিন্তা করছো তুমি একা, তোমার ইয়াদগুলো মানুষ করবে না, তোমরা কারা, তোমরা কারা? আমরা হলাম তারা, আমাদের সঙ্গে বন্ধুত্ব রেখেছিল এই পেয়ারা, ধস্তা ধস্তিতে কবলে মাইতে ঘুম ভেঙে গেছে, জিজ্ঞাসা করছে এরা কারা বলে চিনি না। তো ফেরেশতা বলছে দারুণ ডায়লগ দিলে বন্ধু, বলে কেন? তুই বলো বন্ধু, বন্ধু বলে চিনি না, বলে কথাটা সত্য মিথ্যা না, ওরা আমাদেরকে বন্ধু চেনে না, আর আমরা বন্ধুকে এমন চিনি জীবনে কখনো ছাড়বো না। সুবহানাল্লাহ, বলুন শুনছে বন্ধু, শোনো আমি সেই কোরআন, আমি সেই নামাজ, আমি সেই গুলা, চারজনে চলে তো দরবারে রাখিতে হাজির হবে। মাসুম বাচ্চা বয়সে আমাকে বুকে নিয়ে
ছুটতে ছুটতে শান্তিপুরের মধ্যে চাই গেছে, যেতে চাইছিলাম মা ঠাকুর চল মেরেছে, মাকে জমিনে কাটার খেয়ে পড়ে গেছে। খোদা তুমি আমাকে বুকে থেকে কখনো ফেলে না, চোখের পানি পড়তে পড়তে আমার কোলাম আমার বুকটা ভিজে গেছে, মসজিদে গিয়ে বসে তেলাবাদ শুরু করেছে, ভুল হলে হাফেজ আবার মেরেছে, আবার টুকরে টুকরে কেঁদেছে, আবার তেলাবাদ করে বুকে নিয়ে পালিয়েছে, আমাকে কোনোদিন ধুলা তেলাবালো না। সেই বন্ধু আজ একটু ঘুমাবে, হত ভাঙাতে গিয়ে তার ঘুমটা দিয়ে ভাঙাচ্ছে, মনে হচ্ছে যে এইখানে শেষ করে দিই, হচ্ছে দাঁড়া মারি না। তুমি কে? বলে আল্লাহ আমি হলাম তোমার সেই সালাত যে আদেশ তুমি করেছিলে। শীতকাল কিংবা গরমকাল সর্ব অবস্থাতে খুদায় পাক সবকিছুকে সরিয়ে রেখে দুরাকাত নামাজ পড়ে কেঁদেছে আর বলেছে আল্লাহ আজ বিবি বাচ্চা সংসার আছে সেদিন থেকেও থাকবে না, এখন থেকে দুরাকাত নামাজ পড়ছি খোদা জমির সাক্ষী দেবে কাউকে দিতে হবে না।
আপনি মুসলমান হন, নবী দিবস কাজ হবে। আপনি মুসলমান হন, আপনার জলসা কাজ হবে। আপনার ঠান্ডা মাথায় বুঝিয়ে দিয়ে চলে গেছে বাবা সাহ, আল্লাহ রহমান রহিম, একবার যদি চোখের পানি ফেলে দোয়া করতে পারো আল্লাহ, আল্লাহ কবুল করে নেবে নিশ্চয়ই।